ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে 155টি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। বুধবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব হস্তান্তর করেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। স্টাফ রিপোর্টার আলিম জানান, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নাজির, উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র ইকরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব ও পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল সহ অন্যান্যরা। 60-65 বছর ধরে আমি মাংসের মাটিতে ছিলাম। আমার বাপের থেকেও বেশি খুশি হয়েছে, বাপ যে কাজটা করতে পারে নাই প্রধানমন্ত্রী সেই কাজটা করলো আমার আজকে।